মাঠে হেরেছে, সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরে গেছে, রিভিউ পিটিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, সেখানেও মহামান্য আদালত তাদের অবস্থা জানিয়ে দিয়েছে যে ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারভুক্ত, ডিএ দিতে হবে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে কালহরণ করছেন। সরকার তো বলেইছে যে আমরা দেউলিয়া, এই দিলে সর্বনাশ হয়ে যাবে পশ্চিমবঙ্গের এক্সচেঞ্জারের। এই অবস্থায় দাঁড়িয়ে একমাত্র সরকার বলতে পারে আর আদালত কি আছে? সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষক কর্মচারী, পঞ্চায়েত কর্মচারী, সমবায় কর্মচারী, ভারতবর্ষের কোন রাজ্যে এত ডিএ বাকি নেই। যারা পেনশন হোল্ডার তাদেরও বাকি আছে। এটা রাজ্য সরকার টালবাহানা করে দীর্ঘদিন ধরে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তারা এই বিষয়টা করছে, এবং যারা যৌথ সংগ্রাম মঞ্চের নামে এটা করছে, নিশ্চয়ই রুটি রুজির ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে। সেটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই অধিকারকে বানচাল করবার জন্য সরকার নিজের কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন। আইন তো যেতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হলো নৈতিকতা। আমি যার ফলে আপনাদের মনে থাকতে পারে, যেদিন গিয়ে ডিএ রায় হয় কলকাতা হাইকোর্টে, সেদিনই রানী রাসমণি রোডের এক জমায়েতে আমি বলেছিলাম, শুধুমাত্র আদালতের দরজায় গিয়ে কিন্তু পাওয়া যাবে না, পেতে গেলে পরে রাস্তায় নামতে হবে। যদি একটা অবিবেচক সরকার থাকে, তাকে বিবেচনায় আনবার জন্য মানুষকে আন্দোলনই করতে হবে। যুগে যুগে তাই হয়েছে এবং সরকারি কর্মচারীর আন্দোলন করা উচিত, আন্দোলন করেই দাবি আদায় করা উচিত, এটা আমি মনে করি সঠিক পথ।